আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফরজানা মুস্তাফা আর কোনো যুদ্ধ নয় বললেন জো বাইডেন ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের সাথে সংঘাত সমাধানের উত্তম পন্থা বললেন বাইডেন অকাস জোট চীন ও রাশিয়া বিরোধী নীতি অনুসরণ করছে ভারতের বিরোধিতায় তালেবান ইস্যুতে সার্কের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল शुरूते ही अमेरिका प्रसंग মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন একটি সার্বভৌম ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্র হচ্ছে ইসরায়েলের ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে উত্তম পথ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যে বাইডেন বলেন আমরা অবশ্যই মধ্যপ্রাচ্যের সকল জনগোষ্ঠীর জন্য বৃহত্তর শান্তি ও নিরাপদ ভবিষ্যৎ চাই তিনি বলেন ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে যুক্তরাষ্ট্রে প্রতিশ্রুতি হচ্ছে প্রশ্নাতীত এবং একটি স্বাধীন ইহুদি রাষ্ট্রের জন্য আমাদের সমর্থন ব্যর্থহীন তিনি আরও বলেন তবে আমি বর বরাবরই বিশ্বাস করি যে একটি অর্থবহ সার্বভৌম ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি শান্তিতে বসবাসে একটি গণতান্ত্রিক ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে দ্বি রাষ্ট্র সমাধান হচ্ছে উত্তম পন্থা বাইডেন বলেন এই মুহূর্তে এই লক্ষ্য থেকে আমরা অনেক দূরে থাকলেও এই ব্যাপারে আমাদের নিজেদের অগ্রগতির সম্ভাবনার হাল ছেড়ে দেয়া উচিত হবে না অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া প্রথম ভাষণে পররাষ্ট্র ক্ষেত্রে হোয়াইট হাউসের নীতিতে পরিবর্তন আনার বিষয়ে বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন গত বিশ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আমি প্রথম এখানে দাঁড়িয়ে বলছি আর কোনো যুদ্ধ হবে না তবে একই সঙ্গে তিনি এও বলেন মিত্র দেশগুলোর সঙ্গে সহযোগিতার মাত্রা বাড়ানো হবে জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে অংশ নেয়া বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা যদিও প্রেসিডেন্ট বাইডেনের এই বক্তব্যকে স্বাগত জানান নিয়েছেন কিন্তু বাস্তবতা হচ্ছে তার যুদ্ধ বিরোধী বক্তব্যের সাথে বিশ্বজুড়ে মার্কিন কর্মকাণ্ড ও আচরণের কোনো মিল নেই উদাহরণ হিসেবে বলা যায় গত বিশ বছর ধরে আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতি ও যুদ্ধের অবসান ঘটলেও এর অর্থ এটা নয় যে তারা যুদ্ধ থেকে সরে এসেছে এখনও বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন দেশে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং কোথাও কোথাও তারা সংঘর্ষে লিপ্ত রয়েছে যেমন ইরাক সিরিয়া ও ইয়েমেনে পরোক্ষভাবে যুদ্ধ করছে অর্থাৎ সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীগুলোকে অস্ত্র অর্থ ও তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা করছে এবং ওই অঞ্চলের জনগণকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বাস্তবতা হচ্ছে বিংশ শতাব্দীতে মার্কিন যুদ্ধ কৌশল ও উপকরণের সাথে চলতি শতাব্দীর যুদ্ধ কৌশল ও উপকরণের বিরাট পার্থক্য রয়েছে গত শতাব্দীতে মার্কিন সরকার বিশ্বের বিভিন্ন দেশে বিপুল সেনা সমাবেশের মাধ্যমে নিজের শক্তিমত্তার প্রমাণ দেওয়ার চেষ্টা করত এবং সেই সাথে যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে যুদ্ধ পরিচালনা করত যুদ্ধের এই কৌশল মার্কিন সেনাদের প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই বয়ে আনেনি এ কারণে মার্কিনীরা ধীরে ধীরে তাদের যুদ্ধ কৌশল ও হাতিয়ারে পরিবর্তন আনছে যাতে চলতি শতাব্দীতে রক্তপাত এড়ানো যায় আবার নিজের শক্তিমত্তাও ধরে রাখা যায় এই কৌশলের অংশ হিসেবে এবং নিজেদের আধিপত্য ও সাম্রাজ্য টিকিয়ে রাখতে তারা যুদ্ধ ও সামরিক পন্থার পরিবর্তে শত্রু দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার কৌশল বেছে নিয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে যুদ্ধের জন্য এখন আর কোথাও মার্কিন সেনা পাঠানো কিংবা ক্ষেপণাস্ত্র ও বোমা ব্যবহারের কথা খুব একটা শোনা যায় না কিন্তু নিষেধাজ্ঞা তাদের শক্তিশালী অস্ত্র হয়ে দাঁড়িয়েছে এই অস্ত্র দিয়ে মার্কিন সরকার বহু দেশে মানবিক বিপর্যয় ঘটিয়েছে মার্কিন সরকার নির্বিঘ্নে নিষেধাজ্ঞার অস্ত্র দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এ কারণে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার তালিকায় বিভিন্ন দেশ ও জাতির সংখ্যা বেড়েই চলেছে এই অস্ত্র গোপনে ও নিঃশব্দে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে অনেক দেশ মার্কিন জুলুম ও আধিপত্যের কাছে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জোর এতটাই মাত্রা ছাড়িয়েছে যে এমনকি মিত্রদের বিরুদ্ধেও তারা নিষেধাজ্ঞা অস্ত্র ব্যবহার করতে কিংবা বিশ্বাসঘাতকতা করতেও ছাড়ে না অস্ট্রেলিয়ার কাছে সাবমেরিন বিক্রি নিয়ে ফ্রান্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের তিক্ততা সৃষ্টিই এর প্রমাণ খ্যাতনামা মার্কিন সাংবাদিক বেন নর্টন বলেছেন মার্কিন সরকার আর কোনো যুদ্ধে জড়াবে না বলে প্রেসিডেন্ট বাইডেন যে দাবি করেছেন তা ডাহা মিথ্যা কেননা মার্কিন সরকার এখনও ইরান ইরাক সিরিয়া ও সোমালিয়ায় বোমা বর্ষণ করে চলেছে এবং ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের বিরামহীন আগ্রাসনের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে একদিকে ইরাক ও সিরিয়ায় সামরিক আগ্রাসন অব্যাহত রেখেছে অন্যদিকে অন্য দেশের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে ভারত প্রসঙ্গ তালেবান ইস্যুতে মতপার্থক্যের কারণে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে পঁচিশ সেপ্টেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্বস্ত সূত্র জানিয়েছে সার্কের পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে তালেবানরা আফগানিস্তানের পক্ষে প্রতিনিধিত্ব করুক এমন দাবি করেছিল পাকিস্তান তবে ভারত সহ কয়েকটি দেশ পাকিস্তানের সেই প্রস্তাবের বিরোধিতা করে ফলে তালেবান ইস্যুতে সার্কের সদস্য দেশগুলো ঐক্য মতে পৌঁছাতে না পারার কারণে বৈঠকটি বাতিল করা হয় এই বৈঠকের আয়োজক দেশ ছিল নেপাল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি প্রতিবার সার্ক দেশের এই বৈঠক অনুষ্ঠিত হয় এর আগে গত সপ্তাহে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন বা এসসিও সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন তালেবান অন্তর্বর্তীমূলক সরকার নয় তাই তালেবানকে স্বীকৃতি দেওয়ার আগে অবশ্যই বিশ্বকে আফগানিস্তানের শাসন ব্যবস্থা সম্পর্কে চিন্তা করতে হবে কাবুলের সরকারে নারী ও সংখ্যালঘুদের কোনো নিধি নেই বলেও উল্লেখ করেন তিনি সার্ক দক্ষিণ এশিয়ার আটটি দেশের সহযোগিতামূলক জোট বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা ও আফগানিস্তান এই জোটের সদস্য রাষ্ট্র রাশিয়া প্রসঙ্গ রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই শেফ বলেছেন অস্ট্রেলিয়া ব্রিটেন এবং আমেরিকা নতুন যে সামরিক চুক্তি সই করেছে তা মূলত চীন এবং রাশিয়ার বিরুদ্ধে একটি শত্রুতামূলক পদক্ষেপ গত বুধবার অস্ট্রেলিয়া ব্রিটেন এবং আমেরিকার মধ্যে দ্বিপক্ষীয় একটি সামরিক চুক্তি সইয়ের পর এই কথা বললেন রুশ এই কর্মকর্তা তিনি আরো বলেন অস্ট্রেলিয়া ব্রিটেন এবং আমেরিকার সমন্বয়ে যে অকাশ জোট গঠিত হয়েছে তা মূলত একটি সামরিক জোট এবং রুশ ও চীন বিরোধী নীতিই অনুসরণ করছে এই জোট তিনি জোর দিয়ে বলেন এই জোটের অবকাঠামো পুরো এশিয়াকে ঝুঁকির মুখে ফেলেছে পাথ্রুশেফ বলেন অস্ট্রেলিয়ার সঙ্গে ব্রিটেন এবং আমেরিকা পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণের বিষয়ে চুক্তি করে মূলত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে পরমাণু সাবমেরিন মোতায়েনের স্টেশনে পরিণত করতে চায় এই পদক্ষেপটি চীন ও রাশিয়াকে লক্ষ্য করে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন রুশ কর্মকর্তা তিনি বলেন আমেরিকা ব্রিটেন এবং অস্ট্রেলিয়া মিলে যে জোট গঠন করেছে তা থেকে ফ্রান্সকে বাদ দেওয়া হয়েছে এতে দৃশ্যত জোটকে মূল্য দিতে হচ্ছে বলে ধারণা করা হচ্ছে গত বুধবার আমেরিকা ব্রিটেন এবং অস্ট্রেলিয়া একটি নিরাপত্তা জোট গঠন করেছে যার নাম দেওয়া হয়েছে অকাস ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের স্বার্থ রক্ষা এবং অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিনে সজ্জিত করার লক্ষ্যে এই জোট গঠন করা হয়েছে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ